পিসিচন্দ্র জুয়েলার্স হাবড়া ব্রাঞ্চ থেকে তোমাদের শাঁখাপলা কালেকশনস দেখাচ্ছি। এখানে কিন্তু সব রকম রেঞ্জের কালেকশন তোমরা শাঁখাপলা পেয়ে যাবে একদম ডেইলি ওয়্যার থেকে। দেখো এগুলো দেখো, এগুলো দেখো ডেইলি ওয়্যার পলা রয়েছে, কিন্তু ফ্যান্সি পলা রয়েছে, ক্লিপ পলা। এটার ওয়েট আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 3 গ্রাম 290 মিলিগ্রাম এক পিস। হ্যাঁ 3 গ্রাম 290 মিলিগ্রাম হচ্ছে এক পিস, 36,000 মতন। দেখো জোড়া জোড়া কিন্তু 36,000। এটা দেখো মুখ পলা রয়েছে প্লাস পাত রয়েছে। দেখো এটা শাখাটার ডিজাইনটা দেখো, দেখো শাখাটার ডিজাইনটা কতটা সুন্দর। দেখো পুরোটা ডিজাইন করা রয়েছে, দেখো শাখাটার ডিজাইনটা। ওকে এই শাখাটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, একটা শাখার ওয়েট আছে, আচ্ছা জোড়া জোড়ার আমি ওয়েট বলছি, জোড়ার ওয়েট আছে 23 গ্রাম 750 মিলিগ্রাম। দেখো জোড়ার ওয়েট আছে 1,42,000, 1,42,000 হচ্ছে এরকম জোড়া। দেখো জোড়া শাখার ওয়েট আছে। ওকে দেখো আরও দুটো জোড়া এরকম মুখ শাখা দেখছি। দেখো এগুলো কিন্তু আনকাট শাখা রয়েছে, দেখো আনকাট শাখার উপর এরকম পাত বসানো রয়েছে। এটা জোড়ার ওয়েট আছে হচ্ছে, সরি এক একটার এটা 9.920 মানে 9 গ্রাম 920 মিলিগ্রাম। হ্যাঁ দেখো এরকম জোড়া রয়েছে 1,20,000, দুটোর প্রাইস হবে এটা জোড়া 1,20,000। ওকে নেক্সট দেখো ময়ূর মুখ শাখা রয়েছে, দেখো মিনাকারি ছাড়া রয়েছে, এখানেও কিন্তু ময়ূর ডিজাইনটা রয়েছে দেখো, আর তার সাথে কিন্তু এরকম ময়ূর ডিজাইনটা রয়েছে, মুখ শাখা রয়েছে। মুখ শাখাটার এক একটার ওয়েট আছে 8 গ্রাম 150 মিলিগ্রাম। অ্যাপ্রক্সিমেট দুটোর প্রাইস হবে 97,000, জোড়া হবে 97,000। ওকে নেক্সট দেখো এক্সক্লুসিভ দুটো আনকাট শাখা রয়েছে, এরকম পাত বসানো রয়েছে, তার সাথে দেখো এরকম মুখ রয়েছে, আনকাট শাখা রয়েছে, দেখো ডিজাইনটা। এটার ওয়েট হবে এক একটার ওয়েট বলছি, একটার ওয়েট আছে 10 গ্রাম 430 মিলিগ্রাম। জোড়া হচ্ছে 1,26,000। দেখো জোড়ার ওয়েট প্রাইস বলছি কিন্তু আমি, দেখো এক্সক্লুসিভ যেগুলো চওড়া শাখা দেখাচ্ছি, দেখো ময়ূর শাখা রয়েছে, ময়ূর প্রজাপতি শাখা রয়েছে, চওড়া শাখা, দেখো ডিজাইনটা, দেখো মিনাকারি রয়েছে পুরো শাখাটাতে, দেখো ডিজাইনটা। এগুলোর এক একটার ওয়েট আছে হচ্ছে 13 গ্রাম 290 মিলিগ্রাম, একটার একটার ওয়েট বললাম 1,57,000। জোড়া শাখার প্রাইস আসবে, জোড়া শাখার প্রাইস আসবে 1,57,000। দেখো ওকে নেক্সট দেখো আরেকটা শাখা দেখছি, মাছ শাখা, দেখো মাছ শাখা রয়েছে, জোড়া মাছ শাখা, দেখো ডিজাইনটা, মুখটা মাছ মাছের, বডিটা পাতের, মুখটা রয়েছে মুখ শাখা রয়েছে, মুখটা মাছের আর পুরো বডিটাই কিন্তু এরকম পাত বসানো রয়েছে। দেখো এগুলোর এক একটার ওয়েট বলে দিচ্ছি, এক একটার ওয়েট আছে 8 গ্রাম 830 মিলিগ্রাম। 1,02,000 হচ্ছে দুটোর প্রাইস, জোড়ার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1,00,000। মানে এগুলোকে ওয়ান পিস নেওয়া যায়? ওকে এগুলো কিন্তু তোমরা যদি অর্ডার দিয়ে এক পিসও নিতে পারো, এরকম সাধারণত শাখা সবাই জোড়াই নেয়, কিন্তু এক পিসও নিতে পারো। হ্যাঁ অনেকটা চওড়া, দেখো ব্রড শাখা, মাছ ময়ূর শাখা রয়েছে, দেখো এখানে একটা পাত তো গেছে, তার সাথে কিন্তু এখানে এরকম ময়ূর আর মাছ ডিজাইনটা করা রয়েছে। দেখো দেখো ডিজাইনটা, শাখার ডিজাইনটা দেখো। এগুলোর এক একটার ওয়েট আছে 8 গ্রাম 860 মিলিগ্রাম। 97,000 হচ্ছে জোড়া জোড়া শাখার ওয়েট আছে। দেখো অনেকটাই চওড়া, যারা চওড়া শাখা পছন্দ করো তাদের জন্য এই কালেকশনসগুলো। দেখো আরেকটা চওড়া শাখা দেখছি, দেখো পুরোটাই পাত বসানো রয়েছে এরকম, দেখো ডিজাইনটা। এগুলোর ওয়েট আছে 7 গ্রাম 900 মিলিগ্রাম। 90,000 জোড়া হচ্ছে 90,000 রুপিস, দেখো জোড়া আছে 90,000 রুপিস। ওকে নেক্সট দেখো ফুল পাত বসানো শাখা রয়েছে, দেখো ফুল কভার শাখা বলে, আনকাট শাখার ওপর ফুল কভার রয়েছে, দেখো
পুরো কোন শাখাটা কিন্তু এই শুধু এখানেই দেখা যাচ্ছে, নাহলে কিন্তু পুরোটাই উপরে পাত বসানো। এটার ওয়েট আছে এক একটা 10 গ্রাম 930 মিলিগ্রাম। দেখো 1,26,000 হচ্ছে জোড়া শাখার প্রাইস। ওকে দেখো এক্সক্লুসিভ শাখা দেখাচ্ছি সবই। দেখো এটা দেখো মীনাকারী রয়েছে পুরো শাখাটাতে, মীনাকারী ময়ূর রয়েছে, ময়ূরটা দেখো কি সুন্দর। আর এখানে রয়েছে মাছ, দেখো ময়ূর রয়েছে প্লাস মাছ রয়েছে। এই শাখাটার ওয়েট আছে 5 গ্রাম 880 মিলিগ্রাম পার পিস একটা শাখার। 73,000 73,000 হচ্ছে দুটো শাখার জোড়া শাখার প্রাইস। দেখো ডিজাইনটা দেখো। ওকে নেক্সট দেখো আরেকটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাখা দেখছি। দেখো এগুলো সব এক্সক্লুসিভ শাখা রয়েছে, এগুলো কিন্তু রেগুলার ওয়্যার হিসেবেও তোমরা পড়তে পারো। ডিজাইনার শাখা কিন্তু তোমরা মোটামুটি কিন্তু এগুলো অকেশনাল ওয়্যার, আবার যদি তোমরা রেগুলার ওয়্যার হিসেবেও ওগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। প্রজাপতি শাখা রয়েছে, এক একটার প্রাইস ওয়েট আছে 8 গ্রাম 60 মিলিগ্রাম। দেখো 96,000 জোড়া হচ্ছে 96,000। ওকে নেক্সট দেখো এটা পাত বসানো রয়েছে, ভীষণ সুন্দর দেখতে রয়েছে পাতের কালারটা কম্বিনেশনটা। দেখো মিনার রেড আর ব্লুতে রয়েছে। এটার ওয়েট আছে 8 গ্রাম 310 মিলিগ্রাম পেয়ারে। 8 গ্রাম 310 মিলিগ্রাম হচ্ছে পেয়ারের প্রাইস, পেয়ারের ওয়েট 51,000 51,000 তোমরা এরকম জোড়া শাখা কিন্তু পেয়ে যাবে। ওকে নেক্সট দেখো তারের কাজের ওপর রয়েছে, তারের কাজের ওপর পাতের মতো করা রয়েছে কিন্তু পুরো ফুল তারের কাজ রয়েছে। দেখো দেখো জোড়ার এটার এক একটার ওয়েট আছে হচ্ছে 6 গ্রাম 40 মিলিগ্রাম। সেভেন্টি টু থাউজেন্ডের মতন এটা 72,000। ওকে নেক্সট দেখো পাতের আছে, দেখো পাতের কাজের ওপর যেগুলো রেগুলার ওয়্যার একদম কমন যেগুলো হয় রেগুলার ওয়্যার, কিন্তু কতটা সুন্দর দেখো এখানে কিন্তু তারের কাজ রয়েছে কিছুটা, আবার কিছুটা পাত রয়েছে। দেখো এগুলোর মোটামুটি জোড়ার ওয়েট আছে আমি বলে দিচ্ছি 12 গ্রাম 910 মিলিগ্রাম। যেটা এটা পাত আর যেটা তার রয়েছে সেটা হচ্ছে 12 গ্রাম 910 মিলিগ্রাম। 72,000 অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস হবে। দেখো আর এটা যদি দেখো এটা একদম পাত বসানো রয়েছে, এটার ওয়েট আছে হচ্ছে 6 গ্রাম 80 মিলিগ্রাম এক পিস। হ্যাঁ 6 গ্রাম 80 মিলিগ্রাম 72,000 72,000 হচ্ছে জোড়া, এটার প্রাইস আছে। ওকে নেক্সট দেখো কি সুন্দর এটা দেখো দেখতে, ডিজাইনটা দেখো শাখার এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে। এগুলোর ওয়েট আছে এক একটার 5 গ্রাম 820 মিলিগ্রাম। 72,000 সবই কিন্তু দেখো সেম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি 72,000। ওকে দেখো এটা কিন্তু একদম রেগুলার ওয়্যার, মানে হালকা ওজনের মধ্যে রয়েছে, ফ্যান্সি ডিজাইনের মধ্যে। এগুলোর এক একটার ওয়েট আছে 3 গ্রাম 500 মিলিগ্রাম 3.5 42,000 জোড়া চলে আসবে। ওকে দেখো এটা একটা এক্সক্লুসিভ রয়েছে, এক্সক্লুসিভ শাখা রয়েছে, এখানে এরকম মুখ রয়েছে প্লাস এরকম ডিজাইনটা রয়েছে, দেখো পাত বসানো রয়েছে। এগুলোর এক একটার ওয়েট আছে 13 গ্রাম 230 মিলিগ্রাম। ওকে 1,55,000 হচ্ছে 1.5 লাখের মতন এটার, এটা হচ্ছে জোড়ার প্রাইস হবে। ওকে নেক্সট দেখো এটা পাত বসানো রয়েছে রেগুলার ওয়্যার হিসেবে তোমরা বলতে পারো, ডিজাইনার দেখো কত সুন্দর ডিজাইনটা। আচ্ছা এক একটার ওয়েট আছে 8 গ্রাম 490 মিলিগ্রাম। দেখো এটা দেখো কতটা সুন্দর, এখানে তারের কাজ রয়েছে কিন্তু পুরোটা দেখো 1,03,000 1 লাখের মতন এটার প্রাইস রয়েছে। ওকে দেখো ডিজাইনটা দেখো এটার ওয়েট আছে, দেখো এটার ওয়েট আছে হচ্ছে 15 গ্রাম 50 মিলিগ্রাম জোড়ার ওয়েট আছে 96,000। ওকে এবার কিছু পলা দেখাচ্ছি, দেখো এক্সক্লুসিভ কিছু পলা দেখাচ্ছি। দেখো
দেড় পেছি পলা রয়েছে, দেখো এটার ওয়েট আছে 12 গ্রাম 20 মিলিগ্রাম, দেখো 70,000 70,000 এটার প্রাইস আছে। দেখো জোড়া কঙ্কন পলা রয়েছে, দেখো এটা দেখো এখানে পাত বসানো রয়েছে, ডিজাইনটা দেখো, এটার এক একটার ওয়েট আছে 9 গ্রাম 80 মিলিগ্রাম, 1,12,000 1,12,000 হচ্ছে দুটোর প্রাইস হবে। ওকে নেক্সট দেখো, শুধু মুখ দেওয়া রেগুলার উইজের, দেখো শুধু মুখ দেওয়া এরকম পলা রয়েছে। এগুলো মোটামুটি আমি একটার ওয়েট বলে দিচ্ছি, একটার ওয়েট আছে 4 গ্রাম 590 মিলিগ্রাম, মোটামুটি 5 গ্রাম উইদিন 30,000, কিন্তু এগুলোর প্রাইস রয়েছে দেখো এরকম মুখ পলার। ওকে দেখো এগুলো রয়েছে, এগুলো কিন্তু মুখের সাথে সাথে গায়ে একটু ডিজাইনও করা রয়েছে, দেখো এগুলোর এক একটা আমি ওয়েট বলে দিচ্ছি। একটার ওয়েট আছে 6 গ্রাম 340 মিলিগ্রাম, উইদিন 40,000 কিন্তু এগুলো চলে আসবে। ওকে দেখো এরকম মুখ পলা আরও রয়েছে, দেখো ব্রেসলেট ফেস রয়েছে, সেই সাথে দেখো বডিতে পুরো মাছের কাজ করা রয়েছে। এগুলো এক একটার ওয়েট আছে 8 গ্রাম 460 মিলিগ্রাম, 49,000 মোটামুটি 1,00,000 জোড়া চলে আসবে এগুলো। ওকে দেখো এর সাথে দেখো এটা অন্য কালারের পলা দেখছি, চকলেট কালারের, এগুলোর এক একটার ওয়েট আছে দেখো একটা 4 গ্রাম 920 মিলিগ্রাম, দুটো মিলিয়ে 56,000 মতন আসবে। ওকে মাছের পলা আছে, মাছ পলা রয়েছে, দেখো পাত বসানো রয়েছে মাছ পলা, এগুলো এক একটার ওয়েট আছে 7 গ্রাম 160 মিলিগ্রাম, দুটো মিলিয়ে 82,000 82,000 এটা দেখো। আচ্ছা এখানে দেখো আরও দেড় পেছি পলা রয়েছে, দেড় পেছি এরকম পলা রয়েছে, মুখ পলা রয়েছে, এগুলোর এক একটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি। একটার ওয়েট আছে 9 গ্রাম 790 মিলিগ্রাম, 55,000 মতো এটার প্রাইস হবে। ওকে এটা দেখো এটার ওয়েট আছে বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 8 গ্রাম, 47,000 মতন এটার প্রাইস হবে, 47,000। নোয়া কালেকশনসগুলো দেখো, এগুলো কিন্তু মোটামুটি রেগুলার ওয়্যার নোয়া রয়েছে, প্লাস মোটামুটি এখানে কিছু এক্সক্লুসিভ ব্রেসলেট নোয়া রয়েছে। দেখো এই নোয়াটা দেখো, এটা কিন্তু ব্রেসলেটের মতো ডিজাইন, কিন্তু এটা কিন্তু নোয়া, দেখো আড়াই পেঁচি নোয়া, এটা দেখো হাফ কভার নোয়া রয়েছে, 21 গ্রাম 200 মিলিগ্রাম, দেখো 1,22,000 এটার প্রাইস হবে। ওকে দেখো এটা, এগুলো কিন্তু রেগুলার ওয়্যার নোয়া হিসেবে তোমরা পড়তে পারো, হাফ কভার নোয়া রয়েছে চুড়ির মতন, এটার ওয়েট আছে এক একটার 13 গ্রাম 170 মিলিগ্রাম, 76,000 মতন, 76,000। দেখো আরও নোয়া দেখাচ্ছি, এগুলো দেখো একদম রেগুলার ওয়্যার নোয়া রয়েছে, দেখো ডিজাইনটা স্লিক ডিজাইন রয়েছে নোয়াটার, এগুলোর এক একটা হাফ কভার নোয়া, এটার ওয়েট আছে 6 গ্রাম 740 মিলিগ্রাম, 40,000 মধ্যে কিন্তু এটা চলে আসবে দেখো ডিজাইনটা। ওকে এগুলো দেখো, এগুলো দেখো ফুল কভার নোয়া রয়েছে চুড়ির মতো, একদম দেখতে চুড়ির মতো দেখতে রয়েছে ডিজাইনটা, দেখো নোয়াটা, এগুলো কিন্তু অ্যাজ এ ব্রেসলেট বা এরকম চুড়ির মতো তোমরা ইউজ করতে পারবে। 18 গ্রাম 820 মিলিগ্রাম, 1,10,000 এটার প্রাইস হবে। লোহা আর সোনা দেখো, এটা বেনুনির মতন করা রয়েছে, লোহা আর সোনা কিন্তু একসাথে কিন্তু এরকমভাবে কম্বিনেশন করে রয়েছে, এটার ওয়েট আছে 12 গ্রাম 540 মিলিগ্রাম, 73,000 এটার প্রাইস হবে। ওকে দেখো এখানে এরকম চুড়ি নোয়া আরও রয়েছে, এগুলো রেগুলার ওয়্যার রয়েছে, এটার ওয়েট আমি বলে দিচ্ছি 9 গ্রাম 240 মিলিগ্রাম, 54,000। ওকে দেখো আরেকটা নোয়া রয়েছে, এটা দেখো খুব সুন্দর চুড়ির মতো, ফুল কভার বেকি নোয়া রয়েছে এটা, এটার ওয়েট আছে দেখো 12 গ্রাম 820 মিলিগ্রাম, 74,000 এটার প্রাইস হবে। ওকে দেখো আরও নোয়া রয়েছে, 50,000-60,000 মধ্যে রয়েছে, দেখো হাফ কভার বাউটি নোয়া রয়েছে, এটা এটা কঙ্কন নোয়া, এটা বাউটি নোয়া, এগুলো মোটামুটি 50,000-60,000 মধ্যে দেখো এগুলোর প্রাইস হবে। দেখো এটা কিন্তু 10 গ্রাম
এটাও কিন্তু 10 গ্রামের দেখো, এগুলো মোটামুটি 50 থেকে 60,000 এর দেখো, এগুলো মিনাকারি কাজের ওপর নোয়া রয়েছে দেখো, এগুলোর এক একটার ওয়েট আছে 9 গ্রাম, এটা 9 গ্রামের আছে মোটামুটি 55,000 মতন এটার প্রাইস হবে, সবই 50 থেকে 60,000 এর মধ্যে, এটা আরও কম, রেগুলার ওয়েট 6 গ্রামের আছে এটা 36,000 মতন হবে দেখো এটা, এগুলো দেখো আরও নোয়া কালেকশনস, এগুলো প্রচুর কালেকশনস রয়েছে নোয়ার, এগুলো কিন্তু মোটামুটি 9 গ্রাম, এটাও কিন্তু 11 গ্রাম, মোটামুটি কিরকম 50 টু 60,000 এর মধ্যে কিন্তু এই নোয়া কালেকশনসগুলো রয়েছে দেখো, এগুলো এগুলো সব হচ্ছে মোটামুটি দেখো 7 গ্রাম 5 গ্রাম, এটা কিন্তু একদমই কম রয়েছে, এটা 42,000 এর মতো এটার প্রাইস হবে। ওকে, এটা হচ্ছে কি জানো, প্যাচ সারদা নোয়া, প্যাচ নোয়া রয়েছে দেখো, এটার ওয়েট আছে দেখো, এটা কিন্তু একটু বেশি আছে 12 গ্রাম 680 মিলিগ্রাম, 74,000 মতন এটার প্রাইস হবে। ওকে দেখো, এখানে আরেকটা চুড়ি নোয়া রয়েছে, এটার ওয়েট বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 14 গ্রাম 530 মিলিগ্রাম, 84,000 এটার প্রাইস হবে। ওকে দেখো, এখানে আরও রেগুলার ওয়্যার নোয়া রয়েছে দেখো, ফুল কভারের মতো স্টাইলিশ ফুল কভার নোয়া রয়েছে দেখো, সবই কিন্তু ফুল কভার নোয়া রয়েছে দেখতে দেখো, এগুলো বেকি রয়েছে, এগুলো রয়েছে মোটামুটি কিরকম রেঞ্জের, এগুলো রেঞ্জটা সবই 50,000 50,000-এর আশেপাশে, এগুলো দেখো সবই কিন্তু 50,000 থেকে 60,000 এর মধ্যে এরকম নোয়া কালেকশনসগুলো তোমরা পেয়ে যাবে এখানে। ওকে, দেড় প্যাচি ফুল কভার নোয়া রয়েছে, এটার ওয়েট আছে 13 গ্রাম 840 মিলিগ্রাম, এটা মোটামুটি 80,000 দেখো, এগুলো দেখো এই নোয়াগুলো দেখো ডিজাইনটা নোয়া, এই নোয়াটা দেখো চুড়ি নোয়া রয়েছে, এটার ওয়েট আছে 11 গ্রাম 11.5, 67,000 মতো এটার প্রাইস হবে। ওকে দেখো, গিনির ওপর আছে এটা, ওকে ছোট্ট গিনির ওপর রয়েছে দেখো, গিনি নোয়া রয়েছে দেখো, চুড়ি নোয়া, এটার 12 গ্রাম 680 মিলিগ্রাম, 12.6 মতন, 74,000। ওকে দেখো, এটা দেখো আড়াই পেঁচি নোয়া রয়েছে আরেকটা, এটার ওয়েট আছে 16 গ্রাম 800 মিলিগ্রাম, 98,000 মতন। ওকে, ওকে দেখো দেখো এই নোয়াটা ব্রেসলেটের মতো কিন্তু মিনাকারি কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে দেখো, এটা এটার ওয়েটটা বলে দিচ্ছি, এটার ওয়েট আছে হচ্ছে 13 গ্রাম 910 মিলিগ্রাম, 81,000 81,000। আর এগুলো দেখো, এগুলো তো মোটামুটি বোধ হয় 50,000 নাকি, এগুলো 50,000 অ্যারাউন্ড 50,000 রয়েছে। পিসি চন্দ্র জুয়েলার্স হাবড়া ব্রাঞ্চ থেকে তোমাদের আজকে ফার্স্ট ভিডিওতে যে কালেকশনসগুলো দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আরও অনেক কালেকশনস নিয়ে কিন্তু আসবো পিসি চন্দ্র জুয়েলার্স হাবড়া ব্রাঞ্চ আর অন্যান্য ব্রাঞ্চ থেকেও, তাই সেগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।